अस्सलामुअलैकुम रहमतुल्लाह। डॉक्टर अजीज साहब, आप आजकल यहीं दिखाई दे रहे हैं, छुट्टी पे हैं, इतगा बैठे हुए हैं? ठीक है, कब से आए हुए हैं? एक दिन पहले पहुंचे थे? ठीक है। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما التوبة على الذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا بل الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما. سورة النساء آيات 18. سورة النساء 18 এবং 19 নম্বর আয়াতের তেলাওয়াত হয়েছে। এই উভয় আয়াতে তওবার বিষয়ে একটির বিষয় অন্যটির বিষয়ের সাথে একত্রে রেখে বর্ণনা করা হয়েছে। এই সম্পর্কে যে কিছু ব্যাখ্যা আছে বা কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেব। ইয়া মালুনা সুয়া বেজাহালাতিন, জাহালাত শব্দ সম্পর্কে মুফাসসিররা অনেক কিছু লিখেছেন। আর ইয়াতুবুনা মিন করিবিন, সত্তর তওবা করার অর্থ কি এটি ব্যাখ্যা করা হবে। হুজুর প্রথমে অনুবাদ করবেন। ইন্নামাত তওবা তো আল্লাহি লিল্লাযিনা ইয়ামালুন, তওবা তো আল্লাহ কে উপর আল্লাহর জন্য কেবল তাদের তওবা গ্রহণ করা বা অর্থাৎ আল্লাহর দায়িত্ব এটি তাদের তওবা গ্রহণ। ইন্নামা শুধু তাদের তওবা গ্রহণ করা আল্লাহর যারা অজ্ঞতাবশত তওবা করে, অজ্ঞতাবশত মন্দ কাজ করে, এরপর অচিরেই তওবা করে, সত্তর তওবা করে, উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই এমন মানুষ যাদের প্রতি আল্লাহ সদয় দৃষ্টিপাত করেন। কান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ সর্বজ্ঞানী ও পরম প্রজ্ঞাময়। আল্লাহ সাথে তওবা তো লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাদের তো কোনো তওবা নেই যারা মন্দ কর্ম করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তাদের কারো মৃত্যু এসে যায়, মৃত্যু এসে গেলে তখন বলে ইন্নি তুবতুল আন, যে আমি এখন এখন নিশ্চয় আমি তওবা করলাম। আল্লাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার, তাদের তো কোনো তওবা নেই যারা কাফের অবস্থায় মারা যায়। এরাই ওই সকল লোক যাদের জন্য আমরা যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। সূরা নিসার 18 এবং 19 নম্বর আয়াত, যে সকল বিতর্ক হয়েছে এই আয়াত সম্পর্কে, একটি হলো ইয়া মালুনা সুয়া বে জাহালাত, জাহালাত বলতে কি বোঝায়, সময় ইয়াতুবুনা মিন করিবিন, সত্তর তওবা করে, এর অর্থ কি আর তওবার দরজা কবে বন্ধ হয়, এই বিষয় নিয়ে অন্য অনেক আয়াতকে সামনে রেখে অর্থ করা হয়েছে। সারাংশ হলো যখন মৃত্যুর অচেতনতা মানুষের উপর ছেয়ে না যায়, যতদিন এই অবস্থা মানুষের উপর ছেয়ে না যায় ততদিন তওবা গৃহীত হয়, এবং এই অবস্থা মানুষের উপর ছেয়ে গেলে তওবা গৃহীত হওয়ার
দরজা বন্ধ হয়ে যায়। আমি এই বিষয়গুলোর উপর এখন আলোকপাত করব যা আপনাদের সামনে এতক্ষণ বললাম। জাহালাত অর্থ কি? জাহালা কাকে বলে? জ্ঞানের বিপরীত অবস্থাকে বলা হয় জাহালাত। এমন অবস্থা যদি মানুষ পাপ করে যে অবস্থায় সে জানে না যেটি পাপ, তো এটি হলো জাহালাতের অর্থ। বৈয়াকরণিকরা অভিধান বিশেষজ্ঞরা বলে কারো সাথে অজ্ঞতাপূর্ণ ব্যবহার, জ্ঞান থাকুক বা না থাকুক, অপছন্দনীয় ভাবে জেনে শুনে কারো প্রাপ্য অধিকার না দেয়া, সেটি হরণ করার নাম হলো জাহাল। একটা পংক্তি আছে, লা নাজহালান্না ফাওকাল জাহিলিন। আরবির এই যে পংক্তি পড়া হয়েছে, আলা লা ইয়াজহালান, আলা লা ইয়াজহালান আহাদুন আলাইনা, নাজহালো ফাওকা জাহলিল জাহিলিন, আমাদের সাথে কেউ যেন জাহালতপূর্ণ আচরণ না করে, তাহলে যারা জাহালতপূর্ণ আচরণ করবে তাদের তুলনায় বেশি জাহালত আমরা প্রদর্শন করব। আমরা এমন ব্যবহার করব যে তোমরা যে জুলুম করছো তার তুলনায় অনেক বেশি জুলুম এবং অত্যাচার হবে, এটি হলো জাহালত। তাজাহালা আজহারাল জাহাল, অর্থাৎ অজ্ঞতা প্রকাশ করলে এটিকে বলা হয় তাজাহালা, জেনে শুনে। যদি মানুষ এমন আচরণ করে সেটিকে জাহালাত বলা হয়। পাঞ্জাবিতে বলা হয় খাচরা, অর্থাৎ আমি জানি না কিন্তু কার্যত সব কিছু জানে। অন্য কাউকে জাহেল, কাউকে জাহেল মনে করলে ইস্তাজহালাহু, আর জাহালা তো আন্তাফালা, কোনো কিছু অজ্ঞাতে না জানতে করা। অজ্ঞাতে কোনো কিছু যদি করা হয়, করে কেউ, এটিকে বলা হয় জাহালাত। বা ইসলাম গ্রহণের পূর্বে আরবরা যে অবস্থায় জীবন যাপন করত সেটিকে বলা হয়। যখন ইসলামের সূচনা হয়নি, আরবরা যে অন্ধকারে বসবাস করত সেটিকে জাহেলিয়ত বলা হয়। মুফরাদাতে তিন ধরনের জাহালত বর্ণনা করা হয়েছে, জ্ঞান শূন্য হওয়া, কোনো কথার জ্ঞান না রাখা, এটি হলো জাহালত বা অজ্ঞতা, সম্পূর্ণ অজ্ঞ অশিক্ষিত যাদের কোনো পড়ালেখা নেই, সকল প্রকারের জ্ঞান বিবর্জিত মানুষ, এই জাহেলিয়ত, তাদের মাঝে জাহেলিয়ত দেখা যায়। কোনো কোনো মুতাকাল্লিম বিশৃঙ্খল কাজের জন্য জাহেলিয়ত শব্দ ব্যবহার করেছেন। যারা এই বিষয়ে বিতর্ক করার দক্ষতা রাখেন তাদেরকে বলা হয় মুতাকাল্লিম। তারা বলেন যে শৃঙ্খলাবিহীনভাবে যে কাজ সুন্দর নয় বা সুন্দরভাবে করা হয় না, এটিকেও জাহালত বলা হয়। কোনো বিষয় সম্পর্কে তার রিয়েলিটি বা বাস্তবতার পরিপন্থী কোনো বিশ্বাস পোষণ করা, এটিও জাহালত। যেমন বিষকে পানি মনে করা, পানিকে বিষ মনে করা, এই
এই বিজ্ঞগুলো সেই বিষয় যা বাস্তবতার পরিপন্থী কাজ বা কর্ম, এটিকে বলা যা হালত। কোন কাজ যেভাবে করা উচিত সেভাবে না করা, আর যে সে কাজ করে তার বিশ্বাস সঠিক হোক বা না হোক, যেভাবে করা উচিত সেভাবে না করা, জেনে না করা বা অজ্ঞাতে না করা, উভয় ক্ষেত্রে এটি জাহালত আখ্যা পাবে। যেমন বলা হয় দৃষ্টান্ত স্বরূপ, যে নামাজ ছেড়ে দেওয়ার, এক ব্যক্তি যদি জানে নামাজের উপকারিতা কি, জানে নামাজ ফরজ আবশ্যক, এখানে জাহালত বা অজ্ঞতার অর্থ হবে জেনে শুনে যথাযথভাবে নামাজ না পড়ার। এক ব্যক্তি যে উদাসীন, সে জানে না নামাজ কি, সে নামাজের দাবি পূরণ যতটা করা থেকে বিচ্যুত থাকে, সেটিও এক ধরনের জাহালত। জাহালাহু সাফাহাহু, কেউ কাউকে যদি ধোকা দেয় আর প্রথম ব্যক্তি যদি বুঝতে না পারে, এটিকেও বলা হয় জাহালাহু। ইমাম রাজি লেখেন, অবাধ্য ব্যক্তির কাজকে জাহালত বলা হয়। ইমাম রাজি কোরআনে জাহালত শব্দের যে ব্যবহার রয়েছে সেই সব আয়াতগুলো এক জায়গায় একত্রিত করেছেন। আমার ধারণা এটি ছিল যে কোরআনের সব আয়াত একত্রে রাখলে বোঝা যাবে যে কোরআন অনুসারে জাহালত শব্দের অর্থ কি কি হতে পারে। সব আয়াত নয়, কিন্তু ইমাম আয়াত সংশ্লিষ্ট আয়াতগুলো যার এর সাথে সরাসরি সম্পর্ক আছে তা একত্র করেছেন। এর মাধ্যমে জাহালতের অর্থ স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের উক্তি উল্লেখ করেছেন, আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, হে আল্লাহ যদি তোমার কৃপা না হতো, তুমি যদি আমাকে নিজ কৃপায় বিরত না রাখতে, আসবু ইলাইহিন্না, আমি তাদের দিকে আকৃষ্ট হতাম, ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তো জাহেলের অর্থ এখানে স্পষ্টতই আল্লাহর অবাধ্য হয়ে যেতাম, এমন কাজে জড়িয়ে যাওয়ার কথা বলা আছে যার কারণে খোদা অসন্তুষ্ট হন। এরপর ইউসুফ ভাইদেরকে বলে, হাল আলম তুম মা ফাল তুম বে ইউসুফ ওয়া আখি ইজ আনতুম জাহিলুন, তোমাদের কি মনে আছে যে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি করেছিলে, কিছু মনে আছে? ভাইদের এভাবে সম্বোধন করেন যে মনে আছে কিনা কি করেছো। হাল আলেম তুম, এখানে আলেম তুমের অর্থ হলো তোমাদের মনে আছে কিনা। উর্দুতেও বলা হয় এরকম, বাংলাতেও আন্তুম জাহেলুন, যখন তোমরা জাহেল ছিলে। এখানে তাদের অধৈর্যের উপর বা নিষ্পাপ হওয়ার ইঙ্গিত করছে না, বরং বলা হচ্ছে যে তোমরা অন্যায়কারী। সত্যের দাবি পূরণকারী ছিলে না, লঙ্ঘনকারী ছিলে। জাহালতের অর্থ হলো জেনে শুনে, জেনে বুঝে সীমা লঙ্ঘন করা, জুলম করা। এরপর হযরত নূহের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলেন, ইন্নি আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে নসিহত করছি কোথায়ও জাহেলদের অন্তর্ভুক্ত না হয়ে যাও, এই কারণে, অর্থাৎ জাহালত থেকে বাঁচানোর জন্য। এই বিষয়টি পুরো বিবরণ হলো, নূহ যখন আলাইহিস সালাম ছেলেকে এক গগনচুম্বী ঢেউতে নিমজ্জিত হতে দেখছিলেন, তখন খোদার কাছে মিনতি করেন, ইন্নাহু ইন্না বেনি,
जवाब दर्ज है अहली अहली वाले जो हैं ये खुदा वो तो मेरा अहल था मैन अहली है गालबन क्या है आयत तलाश करा होच्छे उन्होंने क्या कहा था जिसके जवाब में है मैं अहली हाँ वही इन्ना बनी मिन अहली इन्ना वादक अल्हक हजरत नू आल्लाहर কাছে মিনতি করেন যে ইন্না বনি মিন আহলি আমার ছেলে আমার আহলদের অন্তর্ভুক্ত অথচ তোমার প্রতিশ্রুতি সত্য ইন্না ওয়াদা কাল হক কিন্তু দেখছি কি অর্থ হল তুমি না প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমার আহলকে রক্ষা করবে আর আমার ছেলে তো আমার আহলের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সে যে আমার চোখের সামনে ডুবতে চলেছে তার প্রত্যুত্তরে আল্লাহ সেখানে যে উত্তর দিয়েছেন সেখানে জাহালাত শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ বলেন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম যে সমস্ত বিষয়ের জ্ঞান নেই তোমার সে সম্পর্কে আমাকে প্রশ্ন করো না ইন্নি আয়েদুকা আন তাকুনা মিনাল জাহিলিন আমি তোমাকে নসিহত করছি তোমাকে অজ্ঞতা থেকে রক্ষা করার জন্য যে বিষয়ের মানুষের জ্ঞান নেই জ্ঞান থাকে না সে বিষয়েই তো মানুষ প্রশ্ন করে অথচ আল্লাহ বলছেন যে বিষয়ের জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করো না তো এর অর্থ হলো অনেক এমন কথা আছে বিষয় আছে যা গোপনীয়তার পর্দাতে ঢেকে রাখা আবশ্যক এটি সুনিশ্চিত সত্য যে সে তোমার আহাল নয় সে তোমার বংশ নয় কোন দৃষ্টিকোণ থেকে বংশ নয় অর্থাৎ হতে পারে সে অনাচারী দুরাচারী কদাচারী আর পাপাচারী ছিল পিতা তা জানতেন না হয়তো অন্য কিছু দিক আছে যা আল্লাহ ভালো জানতেন নূহ আলাইহিস সালামের মনস্তুষ্টির জন্য আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেছেন যে তুমি নিজ স্বার্থের পরিপন্থী কোনো প্রশ্ন করো না এমন প্রশ্ন যদি করো যা সম্পর্কে উত্তর দিলে সেই উত্তর তোমার জন্য কষ্টের কারণ হতে পারে তাই এমন কথা বলো না কোথায়ও তুমি জাহেলদের অন্তর্ভুক্ত না হয়ে যাও এখানে জাহেল শব্দের অর্থ হলো যারা স্বার্থ পরিপন্থী কাজ করে যা চূড়ান্ত বিশ্লেষণে তাদের জন্য ক্ষতিকর হয় এরপর বলা আছে ইনাল্লাহি আমরুকুম আন তাসবাহু বাকারা কালো আতাত্তাখাজনা হুজা কালো আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন গাভী জবাইয়ের নির্দেশ দেন ইসরায়েলিদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান লাভের পর তারা বললো যে ঠাট্টা করছো নাকি গাভী জবাই করো বলতে কি বোঝাচ্ছ তুমি কাল আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন তিনি বলেন যে আমি অজ্ঞদের শ্রেণীভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এখানে হাসি ঠাট্টাকে জাহালত আখ্যা দেওয়া হয়েছে ধর্মীয় বিষয়ে হাসি ঠাট্টাকে জাহালত এবং অজ্ঞতা আখ্যা দেওয়া হয়েছে তাই এটিও স্মরণ রাখতে হবে যে যারা হাসি ঠাট্টার ছলে সীমা ছাড়িয়ে যায় এবং স্থান কাল পাত্র দেখে না এটিও এক ধরনের জাহালত এবং অজ্ঞতা ফার্সি একটা প্রবাদ আছে যে হে বাচ্চা খেলা করা তোমার অধিকার খেলা তামাশা কিন্তু পিতার দ্বারে নিয়েও কি খেলবে তো ধর্মের সীমা যেখানে আরম্ভ হয় সেখানে ঠাট্টা আর চলে না সেখানে হাসি ঠাট্টা ধর্মকে তুচ্ছ তাচ্ছল্যের দৃষ্টিতে দেখার নামান্তর এ বিষয়ে ধর্মের প্রকৃত অনুসারীরা এমন কোনো কথাকে সহ্য করতে না যা ধর্মকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করে শৈশবে হযরত মুসলিহ মাউত অত্যন্ত কঠোরতার সাথে বিষয়টি বাচ্চাদেরকে শিখিয়েছেন এবং বুঝিয়েছেন আমাদের মায়েরাও এ বিষয়ে পুরো দায়ী ছিলেন এবং তত্ত্বাবধায়িকা ছিলেন
বাচ্চারা যাদের ধর্মীয় বিষয়ে হাসি ঠাট্টা করতে না পারে এটি দেখার দায়িত্ব তাদের তাদের ছিল। হযরত মুসলিহ মদ রসিকতা করতেন, কৌতুক শোনাতেন, মজলিসে অধিবেশনে খাবার খাওয়ার সময় বড় সুন্দর অধিবেশন বা বৈঠক হতো। অন্য ধর্মীয় ব্যস্ততা থাকলে ভিন্ন কথা, অনেক সময় এক হাতে চিঠিপত্র হতো, কখনো এক গ্রাস খেতেন, আবার চিঠি উঠিয়ে দেখতেন, একটি ভিন্ন কথা। কিন্তু যেখানে যখন সময় হতো বা সম্ভব হতো, অকৃত্রিম বৈঠক চলতো খাবারের সময়। কিন্তু কোনো বাচ্চা বাচ্চা যদি তার নমনীয়তা এবং কোমলতার অন্যায় সুযোগ নিত, তাহলে বা এমন কোনো কথা যদি বলা হতো যা যাতে হাসি ঠাট্টার লক্ষ্যে ধর্ম পরিণত হচ্ছে, তো তাৎক্ষণিকভাবে তার মানসিকতা বদলে যেত। এমন মনে হতো যেন একটা আগুন লেগে গেছে। কঠোরভাবে তিনি এরপর সেটি দমন করতেন এবং এরপর সব কথা বন্ধ হয়ে যেত। এটি হলো আনাকুনা মিনাল জাহেলিন। মুসা যে উত্তর দিয়েছেন এর অর্থ এই নয় যে সকল প্রকারের হাসি বা রসিকতা অজ্ঞতাভুক্ত বিষয়। তিনি বলছেন যে আমি ধর্মের সম্পর্কে কথা বলছি, আমার সম্পর্কে ভাবতে কীভাবে পারো যে আমি নাওয়াজবিল্লাহ ধর্মীয় বিষয়ে হাসি ঠাট্টা করব, তোমাদের সাথে রসিকতা করব, এটি কীভাবে হতে পারে? আর কোনো আয়াত ইনি উপস্থাপন করেননি। এইগুলো কোরআনের আয়াত ছিল জাহালত শব্দ সম্পর্কে আলোকপাত করার জন্য। জাহালত সম্পর্কে যারা আলোচনা করেছেন তাদের একজন হলেন নবাব সিদ্দিক হাসান খান। তিনি বলেন যে সকল পাপ জেনে করা হোক বা অন্যায় অজান্তে, তা জাহালত। দহাক এবং মুজাহিদ বলেন যে এখানে যে জাহালত শব্দ ব্যবহার হয়েছে, এটি জেনে শুনে পাপ বা অন্যায় কর্মকে জাহালত আখ্যা দেয়া হয়েছে এখানে। এখন চলুন এই সমস্ত আলোচনার পর দেখি যে এই আয়াতে জাহালত কোন অর্থে ব্যবহার করা হয়েছে। ইনামাত তাওবা তো আল্লাহ ইল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। এখানে জাহালত শব্দের কঠোর দৃষ্টিকোণ থেকে অর্থ করা আয়াতের প্রসঙ্গে সঠিক মনে হয় না। এখানে এই অর্থ করা যে সেই সকল লোকদের তওবা গ্রহণ করা আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায় যারা জেনে শুনে অপরাধ করে, জেনে শুনে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে। এইখানে জাহালতের এই অর্থ করা যাবে না। এখানে জাহালতের হালকা অর্থ সামনে রাখা আবশ্যক। অর্থাৎ জাহালতের অর্থ হবে এমন মানুষ যারা পাপ করার সময় সেই পাপের যে ভয়াবহতা সেটি বোঝে না, অজ্ঞতাবশত বা উদাসীনের কারণে মানুষ একটা পাপ করে, তার পুরো বোধ বুদ্ধি নেই, জানে না যে কি করছে, অভ্যাসবশত বা সামাজিক রীতিনীতির কারণে এমন হয়ে যায়। জাহালতের অর্থ হলো অজ্ঞতার পর্দা এবং ঔদাসীন্যের পর্দা। যারা এর ভিতর যারা পাপ করে কিন্তু উদাসীনতার ঘরে অন্ধকারে নিমজ্জিত অবস্থায়, তারা যখনই জানেন যে বুঝতে পারেন যে আমাদের আমরা যে কাজ করেছি তা শাস্তি পাওয়ার যোগ্য, তোমা ইয়াতুবুনা মিন করিবিন এর অর্থ হলো যখনই তারা বুঝেন, সচেতনতা ফিরে পান, তারা তাৎক্ষণিকভাবে তওবা করেন, আর জ্ঞান ফিরে আসার পর তারা আর সেই কাজ করেন না। উলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম, এ সকল লোকদের তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেন। কান আল্লাহ আলিমান হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এটি তওবার সে বিষয় যা গ্রহণ করা, এটি সেই তওবা যা গ্রহণ করা আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। বলেন যে এদের তওবা আমি অবশ্যই গ্রহণ করব। যারা
একথা বুঝতেই যে আমরা গুনাহ করেছি, গুনার ভয়াবহতা অনুধাবন করেই তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রতি ফিরে আসা, আল্লাহর দিকে ঝুঁকে কাঁদে, আল্লাহ বলেন তাদের তওবা আমি গ্রহণ করবো। এরপর দ্বিতীয় বিষয়ে সূচিত হচ্ছে তো কাদের তওবা গৃহীত হবে না, এই কথা বলা হচ্ছে। এই দুইয়ের মাঝামাঝি পথে অনেক এমন পাপাচারী এবং ভ্রান্তিতে নিপতিত মানুষ আছে, তাদের সাথে যে কোনো প্রকারে ব্যবহার হতে পারে। আল্লাহ যে বলেছেন যে আলিমান হাকিমা, আসলে এমন লোকদের প্রকৃত জ্ঞান আল্লাহর আছে, তাদের সম্পর্কে তিনি নিজেই সিদ্ধান্ত করবেন। কিন্তু দুটো দুই কিনারার দুই শ্রেণী পাপীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যেন আমরা বুঝতে পারি যে আমরা কোন শ্রেণীতে আছি। এই শ্রেণীতে আছি না পরের শ্রেণীতে? পরের শ্রেণী হলো তারা যাদের তওবা গৃহীত হবে না, এমন শ্রেণীতে যারা আছে বা এমন অবস্থায় যারা মারা যাবে, যারা পাপের ভিতর নিবর্জিত থেকে এমন অবস্থায় মারা যাবে যখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। তো এমন এই বিষয়ে আমি পূর্বেও আলোচনা করেছি, মানুষ সবসময় এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে ক্রমাগতভাবে অগ্রসর হচ্ছে জীবনের, এমন কোনো মুহূর্ত নেই যখন মানুষ স্থির এবং স্থবির থাকে। সময়ে সে সবসময় একটা মুভমেন্টে থাকে। সময়ের মুভমেন্টের একটা দিক হলো মানুষের কর্ম। যদি কোনো অ্যাকশান না থাকে, কাজ না থাকে, মানুষের ভেতর পরিবর্তন না আসে, তাহলে তার সময় স্থির হয়ে গেছে। যেখানে এই স্থবিরতা এসে যায় সেটি মৃত্যু। মৃত্যুর সময় মানুষের ঘড়ি স্থির হয়ে যায়, স্থবির হয়ে যায়। বাইরে যে সমস্ত ঘটনাবলী ঘটছে তার একটি ঘড়ির টিকটিকের সাথে সম্পর্ক, আরেকটি মানুষের কর্মের সাথে। যে ব্যক্তি স্থির এবং স্থবির হয়ে যায় তার সময় থেমে যায়, আর এটি হতে পারে না। তাই প্রত্যেক জীবিত মানুষ কোনো না কোনো দিকে অগ্রসর হচ্ছে, হয়তো সে উচ্চতার দিকে যাচ্ছে বা সে ক্রমশ অধঃপতিত হচ্ছে। এখানে দুটো কথা স্পষ্ট করা হয়েছে, একটি হলো বলা হচ্ছে যে এটি হলো উপরে যাওয়ার সফর, আর ভয়াবহ ধ্বংসের অতল গহ্বর হলো এটি। মাঝে দাঁড়িয়ে দেখো যে তুমি কোন দিকে অগ্রসর হচ্ছ, তুমি কি সেই সকল লোকদের অভ্যাসে অভ্যস্ত যারা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ ইন্নামা তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুন আসসু বিজাহালাতিন, নাকি তোমরা সেই শ্রেণীর দিকে অগ্রসর হচ্ছ যাদের সম্পর্কে বলা হয়েছে যে লাইসাতি তাওবাতু লিল্লাযিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এই দুটো, রমজানুল মোবারকের শেষের দিকে এদিকে বিশেষ মনোযোগ দিতে হবে। পূর্বে মনোযোগ না থাকলে এদিকে মনোযোগ থাকা আর মনোযোগ নিবদ্ধ হওয়া উচিত। একটি শ্রেণী সেটি যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের তওবা কোনো তওবা নয়। মুফাসসিরদের বরাত দেওয়ার পূর্বে একটি কথা স্পষ্ট করতে চাই যে এর অর্থ মোটেই এটি নয় যে এমন মানুষের প্রতি খোদা করুণা করবেন না। অবশ্যই তাদের ক্ষমার দ্বার বন্ধ, এটি পৃথক একটি বিষয়, আর তওবার বিষয়টি ভিন্ন বিষয়। তওবার ফলশ্রুতিতে আল্লাহর পক্ষ থেকে একটা নিশ্চয়তা আসে, যেখানে যখন তওবা গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে একটা নিশ্চয়তা দেয়া হয় যে তোমরা এখন নিরাপদ। কিছু মানুষ এমন আছে যারা নিরাপত্তার বেষ্টনীর বাহিরে ঘুরে বেড়াচ্ছে, এখন তাদের কথা হচ্ছে। এর অর্থ এটি নয় যে এমন অবস্থায় প্রত্যেক মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দেবেন, কেননা সে বিষয়টি ভিন্ন বিষয় যা খোদার সেই মাগফিরাতের সাথেও সম্পর্ক রাখে, যা হিসাবের বাহিরে। কিছু মানুষ হিসাবের বাহিরে ক্ষমা পেয়ে যাবে কিন্তু এমন অবস্থায় মারা যাবে, অর্থাৎ প্রকৃত তওবার তৌফিক তারা পাবে না। কিন্তু আল্লাহ ভালো জানেন তাদের ভিতর এমন কি বৈশিষ্ট্য আছে যা খোদার কাছে পছন্দনীয়, বা এমন প্রজ্ঞা আর দিক রয়েছে যা শুধু খোদা তালাই জানেন। আল্লাহ যদি চান তার ক্ষমার যে অধিকার সেটি বলবৎ থাকবে, আর ক্ষমার অধিকার সম্পর্কে শুধু একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের পৌত্তলিকদের আমি ক্ষমা করব না। তো এখানে পৌত্তলিক
ছাড়া অন্য শ্রেণীর কথা বলা হচ্ছে। কোনো কোনো মুফাসসির হয়তো এখানে ভুল প্রতারিত হয়েছেন, তারা ভেবেছেন যে এমন মৃত ব্যক্তিরা অবশ্যই জাহান্নামে যাবে। তারা এই আয়াত সম্পর্কে মনে করে যে এটি মুশরিকদের সাথে সম্পর্কযুক্ত আয়াত। তারা ভেবেছেন যে আল্লাহ তো বলেছেন যে শিরক ছাড়া বাকি সব পাপ আমি ক্ষমা করব। তো এখানে তো এই আয়াত অনুসারে মনে হচ্ছে তাদের পাপ ক্ষমা করা হবে না। হুজুর বলছেন এই ধারণা এই আয়াতকে না বোঝার কারণে সৃষ্টি হয়েছে। লাইসাতি তওবা তো আয়াতের সম্পর্ক ইন্নামা তওবা তো আল্লাহ আয়াতের সাথে এই সকল লোকদের তওবা গ্রহণ করা আল্লাহর জন্য আবশ্যক নয়, এটি হলো অর্থ। এদের তওবা এমন তওবা নয় যার নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন যে আমি তা গ্রহণ করব। তারা সেই নিশ্চয়তা প্রাপ্তগণ্ডির বাইরে, আল্লাহ যা ইচ্ছা তাদের সাথে ব্যবহার করতে পারেন, এটি আল্লাহর হাতে। অনেক সময় যারা তওবা করে, অনেক সময় তওবা করা কালেই তারা উত্তর পেয়ে যায় যে এখন তোমাদের তওবার সময় পার হয়ে গেছে। কিন্তু এটি সেই চূড়ান্ত অবস্থার সাথে সম্পর্ক রাখে। সেই সময় সেই চূড়ান্ত মুহূর্ত আসার পূর্বে অবস্থা যাই হোক, তাতে ক্ষমা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহ যদি চান তওবা গ্রহণ করতে পারেন আর ইচ্ছা হয় তিনি তওবা প্রত্যাখ্যান করতে পারেন, এটি হলো এই আয়াতের জেনারেল অর্থ। এরপর মুফাসসিররা কি বলেছেন তাদের প্রেক্ষাপটে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আবু আলিয়ার পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নামা তওবা তো আল্লাহ, এটি মুমিনদের সম্পর্কে, ওয়ালাইসাত তওবা তো আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এটি মুনাফিকদের সম্পর্কে, ওয়ালাযিনা ইয়ামুতুনা ওয়াহুম কুফার, মুশরিকদের সম্পর্কে। এই কথাগুলো হুজুর বলছেন সঠিক নয়, হতেই পারে না যে কাফের বলতে শুধু মুশরিক বোঝায়। অধিকাংশ মুফাসসিরের সাথে একমত নন। কাফের কুফার এমন একটি পরিভাষা যা সকল অস্বীকারীদের ক্ষেত্রে প্রযোজ্য। যেই মৃত্যুর সময় ইমান না রাখে, আল্লাহ রসুলের উপর যে ইমান রাখে না, যার মৃত্যু ইমান থাকে না মৃত্যুর সময়, তারা কাফের। কিন্তু তাদেরকে মুশরিক বলা বা বলা যে আয়াত মুশরিকদের সম্পর্কে, এটি ঠিক নয়। এটি আয়াতের প্রেক্ষাপটের বিরোধী কথা। এরা এমনটি ভেবেছে এই জন্য যে তারা মনে করেন যে এরা অবশ্যই জাহান্নামে যাবে। এটি বিচ্ছিন্ন কথা, জাহান্নামে যাওয়ার কোনো কথা এখানে আল্লাহ তাআলা বলেননি। এখানে বিতর্ক যা হচ্ছে তা হলো এমন লোকদের এমন সময়ে তওবা করা বা তওবা গৃহীত হওয়া, এটি ঠিক নয়। তাদের তওবা গৃহীত হবে না, তারা অপরাধী হিসাবে মারা যাবে। অপরাধী হিসাবে মরে যখন আল্লাহর দরবারে যাবে, এমন ব্যক্তির ক্ষমা পাওয়ার অধিকার কে ছিনতে পারে? অবশ্যই আল্লাহ ক্ষমা করতে পারেন। এই তওবার মাগফিরাত এই পৃথিবীতেই আল্লাহ তাআলা করেন, পরকালে অতিরিক্ত মাগফিরাত কি পেতে পারে মানুষ? এটি তাদের সম্পর্কে যারা পাপাচারী হিসাবে মারা যায়, তাদের ক্ষমা পাওয়া বা না পাওয়ার বিষয়টি আল্লাহর হাতে। তওবা গৃহীত না হলেও আল্লাহ ক্ষমা করতে পারেন, এটি আল্লাহর হাতে। কিন্তু এই কথা ভেবে পাপে নিমজ্জিত হওয়া যে আল্লাহ ক্ষমা করতে পারেন আর তওবা গৃহীত না হলেও আল্লাহ ক্ষমা করতে পারেন, এই কথা ভেবে পাপ করা, এটিও সেই জাহালত বা সেই অজ্ঞতা যার কথা আমরা আলোচনা করছি, বরং আরও বড় অজ্ঞতা জাহালত এটি। কেননা এটি বড় ভয়াবহ একটি রিস্ক বা ঝুঁকি নেয়া, এমন ভয়াবহ ঝুঁকি যা দৃষ্টান্ত এইভাবে দেয়া যায় যে যেমন অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পড়ি যে এক ব্যক্তি অনেক উঁচু স্থান থেকে পড়েছে তারপরও প্রাণে রক্ষা পেয়েছে। মনে হয় কোনো ডাইজেস্টে একবার একটা ঘটনা ছেপেছে, এক ব্যক্তি 5000 ফুট উচ্চতা থেকে পড়ার পরও
বেঁচে গেছে। এটা যেভাবে হয়েছে, তাহলে রেইন ফরেস্টে উপর থেকে যখন পড়ে এত উঁচু বৃক্ষের উপর পড়ে যার উপরে শাখা খুব নরম ছিল, আর নিচে যেই শক্ত শাখা ছিল তার নিচে আস্তে আস্তে উপরের নরম শাখার কারণে তার গতি কমে যায়, আরও নিচে যখন আসে ঘন জঙ্গল যা গাছের নিচে অনেক সময় নিচ অংশে থেকেই থাকে, তা এত ঘন ছিল যে সৌভাগ্যক্রমে কাঁটাবহুল ছিল না, বরং সাধারণ জঙ্গল ছিল। তার গতি কমতে থাকে ধীরে ধীরে নিচে আসার প্রক্রিয়ায়। তার শরীরের কোনো হাড় ভাঙেনি, গভীর কোনো ক্ষত হয়নি। মাটিতে যখন পড়ে তখন সে সুস্থই ছিল। আর্নিকা হয়তো অবশ্যই তার লেগেছে বা আর্নিকার রোগী ছিল, কিন্তু মারা যায়নি। এই ঘটনা পড়ুন, এটা লিখিত আছে। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি বলে যে আচ্ছা অসুবিধা কি, আমি 200 ফুট উপর থেকে, তাহলে তো সহজেই উপর থেকে সহজেই লাফ দিয়ে আমি মাটিতে নামতে পারি, মসজিদের ছাদ থেকে লাফ দিই, এটি অজ্ঞতা, এমন ঝুঁকি নেওয়া কোনোভাবে ঠিক না। আল্লাহ তাআলা যেখানে ক্ষমার কথা বলছেন সেখানে একই সাথে এই কথাও বলছেন যে আমি সব কিছু ক্ষমা করতে পারি, কিন্তু স্মরণ রেখো যে যখন আমি শাস্তি দিই এমন ভয়াবহ ভাবে ধৃত করি যে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। মাগফিরাতের এই অর্থ করা, এটি অজ্ঞতা ছাড়া আর কোনো কিছু নয়। খোদা ভীতির ভিতর জীবন কাটানো উচিত, পুরো চেষ্টা করা উচিত, এরপর যদি কোনো ত্রুটি থেকে যায় তার নিরাশ হওয়া উচিত, এটি ভিন্ন একটি বিষয়। কিন্তু পাপে ধৃষ্ট হওয়া শুধু এই কারণে যে আল্লাহ মাগফিরাতের কথা বলছেন এমন ধারণা করা, এটি ভিন্ন একটি বিষয়, অলিক বিষয়। আল্লামা আল ফায়েজ আল কাশানি এই আয়াতের বিতর্কে লেখেন, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলুহু, আলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলুহু ফি আখিরি খুতবাতিহি খাতাবাহা। সাফি থেকে নেয়া শিয়া রওয়ায়েত, আমি যতটা দৃষ্টিপাত করেছি কোথাও এমন খুতবা দেখিনি রসুলুল্লাহর পক্ষ থেকে। তার শেষ খুতবা এমন শব্দ তিনি বলতে আমি কোথাও দেখিনি। আমাদের আলেম যারা শুনছেন আপনারা চিন্তা করে দেখুন যে এটি কোথায় আছে, শব্দ বড় অদ্ভুত এই রওয়ায়েতের এই হাদিসের। তওবা শেষ মুহূর্তেও গৃহীত হতে পারে। এই যে হাদিস সাফিতে আছে তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ খুতবায় বলেছেন যে ব্যক্তি মৃত্যুর 1 বছর পূর্বে তওবা করে, মৃত্যুর 1 বছর পূর্বে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার রীতি এটি নয়। 1 বছরের কথা কেমনে মনে পড়লো, কিন্তু পরের কথা আরো অদ্ভুত। আল্লাহ তাআলা মৃত্যুর তো কোনো সময় নির্ধারিত নেই, তাই সে কিভাবে বুঝবে যে 1 বছর পূর্বে? কত স্পষ্ট কথা বলছে যে সে জানে 1 বছর পরে মারা যাবো, তাই তওবা করি। মৃত্যুর 1 বছর পূর্বে যদি তওবা করে আল্লাহ নাকি তাকে ক্ষমা করবেন। আবার বলেছেন 1 বছর অনেক লম্বা সময়, কেউ যদি মৃত্যুর 1 মাস পূর্বেও তওবা করে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। আবার বলেছেন 1 মাসও অনেক দীর্ঘ একটি সময়। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 দিন পূর্বে তওবা করে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। আবার বলেন যে 1 দিনও অনেক লম্বা সময়। যদি কোনো ব্যক্তি মৃত্যুর 1 ঘন্টা পূর্বে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। আবার বলেন যে 1 ঘন্টা অনেক লম্বা সময়। যদি কোনো ব্যক্তি তখন তওবা করে যখন তার প্রাণ বক্ষ থেকে গলা পর্যন্ত এসে যায়, হালক পর্যন্ত এসে যায়, যখন অর্থাৎ মৃত্যুর অচেতনতা যখন ছেয়ে যেতে আরম্ভ করে, তখন যদি তওবা করে তখন নাকি আল্লাহ তাকে ক্ষমা করবেন। হুজুর বলছেন এটি কাল্পনিক বানানো হাদিস, এর কোরআনের সাথে সংঘর্ষ রয়েছে, রসুল্লাহর সত্তার সাথে স্পষ্ট বিরোধ, আর হাদিসের নামে এগুলো গৃহীত হচ্ছে।
আর কোরআন যেখানে বলে যে যখন মৃত্যুর অচেতনতা ছেয়ে যায় সেই সময়ে তওবা করলেও তা গৃহীত হবে না। মৃত্যুর লক্ষণাবলী যখন প্রকাশ পেয়ে যায় তখনও যদি সে তওবা করে, এর এই রওয়ায়েত বলছে যে সে ক্ষমা পেয়ে যাবে। এই হাদিসগুলো পাপে মানুষকে ধৃষ্ট করে। আর শিয়া বইতে এই ধরনের হাদিস অনেক বেশি দেখা যায়। বলা হয় যে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই, আলীকে গ্রহণ করো, ইমামদের নিষ্পাপ জ্ঞান করো, এটি যথেষ্ট। সুন্নিদের মাঝে সাফায়াতের বিষয়কে ভুল বোঝার কারণে বা ভুল ব্যাখ্যার কারণে তারা ভুল করেছে, বলে যে রসুল্লাহর উম্মত এটি যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ছেলে মেয়ে চুরি করো, মহিলাদের উপর জুলুম করো, তাদের সম্মানহানি ঘটাও বাজারে রমজান মাসে, মানুষের সামনে তাদের সাথে নির্লজ্জ ব্যবহার করো, সব কিছু জায়েজ। জুলুম, অন্যায়, অত্যাচার, নিষ্পেষণ যা ইচ্ছা করো, শুধু এটি মনে রেখো যে হাশরের ময়দানে যিনি সাফায়াত করবেন তার তোমরা দাস। এই বিশ্বাস রাখলেই তার সাফায়াত তোমরা লাভ করবে। কোনো কোনো আলেম আহমদীয়তের প্রেক্ষাপটে এই বক্তৃতা করেছেন, এই বক্তৃতা অনেক ওলামা করেছে, বলে যে যদি মির্জা গোলাম আহমদকে অস্বীকার করো, তাকে কাফের আখ্যা দাও, কাফের আখ্যায়িত করো, তাহলে দৈনন্দিন জীবনে অন্য যে পাপেই হোক না কেন সেই পাপ ক্ষমা করে দেওয়া হবে। এগুলো সামান্য বিষয়ে, কোনো চিন্তা করো না, তোমাদের সাফায়াত হবে, তোমরা ক্ষমা পেয়ে যাবে জীবনে। কিন্তু জীবনে যত ইচ্ছা নেক কর্ম করো, যদি মির্জা গোলাম আহমদকে বিশ্বাস করো, তাকে সত্যবাদী মনে করো, তাহলে সমস্ত নেকি থেকে বঞ্চিত হবে, সকল প্রকারের ক্ষমার দ্বার বন্ধ হয়ে যাবে। তো এই কথাগুলো আলেমেরা অজ্ঞতামূলক এক তামাশা আরম্ভ করে রেখেছে, কোরআনের বর্ণিত বিষয়ের বিরোধী, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র আচরণের পরিপন্থী বিষয়। তাই তওবার বিষয়টি বুঝতে হবে। তওবার যতটুকু সম্পর্ক আছে সুস্থ অবস্থায় তওবা করার নাম হলো তওবা, সেটি প্রকৃত তওবা। যখন মানুষ সচেতন হয়, সে যদি বুঝে যে আমি যা করছি তা ঠিক নয়, এমন অবস্থায় যে তওবা করে সেটি প্রকৃত তওবা। আর সচেতন অবস্থায় তওবা করা, এটি প্রত্যেক ব্যক্তির সচেতনতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অনেক সময় অনেক মানুষ কোনো কারণে একটা কাজ করতে থাকে, বোঝে না যে সে অত্যাচার করছে, স্ত্রীদের সাথে বাচ্চাদের উপর জুলুম করে, মনে করে যে দৈনন্দিন জীবনের বিষয় সামান্য বিষয়। অনেক সময় যখন তাদেরকে জাগানো হয়, হঠাৎ করে তাদের চোখ খুলে, আর তখন তারা তওবার প্রতি আকৃষ্ট হয়। আমার খুতবা দেওয়ার সময় অভিজ্ঞতা হয়েছে, অনেকে লিখেছে খুতবা শুনে এমন মনে হচ্ছিল যে আমরা প্রথমবার বুঝতে পেরেছি যে আমরা সেই জুলুম এবং অত্যাচার করতাম, স্ত্রী এবং বাচ্চাদের উপর আমাদের কোনো চেতনাই ছিল না, এখন আমরা তওবা করছি আর প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আর এমন ব্যবহার হবে না। আর গরিবের এখানে অর্থ হবে চেতনা বোধ জাগ্রত হতেই, অর্থাৎ যখন তারা বুঝতে পারে যে আমরা কোন অবস্থায় লিপ্ত, এই চেতনা বোধ জাগ্রত হতেই, আলো দেখতেই তারা তওবা করে আর এই পাপ পরিহার করে। এমন লোকদের তওবা গ্রহণ করা আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। বাকি নাজা সম্পর্কিত, অর্থাৎ মৃত্যুর অচেতনতা যখন ছেয়ে যাওয়ার আরম্ভ হয়, এ সম্পর্কে অদ্ভুত বিতর্ক রয়েছে। কোরআনে এমন আয়াত আছে, যখন মৃত্যু এসে যায়, যখন তোমাদের ডাকা হয়, যখন তোমরা বলবে যে হে আল্লাহ আমাদের ফেরত পাঠাও, আমরা যেন গিয়ে নেক কর্ম করতে পারি, এইগুলো এমন দোয়া, আল্লাহ বলছেন যে এই ধরনের কথা তোমাদের মিথ্যা, আমরা তোমাদের ফেরত পাঠালেও তোমরা একই কাজের পুনরাবৃত্তি করবে যেই কাজ পূর্বে করতে। মৃত্যুর পরও
কিয়ামত দিবসে অনেক গুণাগার অনেক পাপাচারী বলবে যে হে আল্লাহ, আমরা আমাদেরকে যদি ফেরত পাঠানো হয় তাহলে আমরা ভালো কাজ করতাম। আল্লাহ বলছেন যে না, এটি হবে না। প্রথম কথা হলো ফেরত পাঠানো হবে না, আর ফেরত পাঠালেও তোমরা একই কাজ করবে। এটি একটি মৌলিক দর্শন যা বোঝা আবশ্যক। আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সিদ্ধান্ত তখন হয় যখন কোনো মানুষ এমনভাবে অভ্যস্ত হয়ে যায় একটি অভ্যাসে যে মৃত্যু না আসলে সে সবসময় সেই কাজই করবে বা করে। মৃত্যু কাজের যে ধারাবাহিকতা সেটিকে বিচ্ছিন্ন করে, কিন্তু মৃত্যু যদি না আসতো এই কাজেই সে স্থায়ীভাবে করে যেত। এই কারণেই আজাব বা শাস্তি অনেক দীর্ঘ হয়ে থাকে। যদি এটি না হয় তাহলে দীর্ঘ শাস্তি দেওয়ার কোনো অর্থ নেই। মানুষ বলতে পারে যে আমরা তো কেবল 30 বছর জীবিত ছিলাম, 30 বছর পাপ করেছে, আল্লাহ আমাদের মৃত্যু দিয়েছেন, আমরা জীবিত থাকলে হয়তো ক্ষমা পেয়ে যেতাম। আল্লাহ তাআলা এরই উত্তর দিচ্ছেন যে না, যদি এটি সম্ভব হতো আল্লাহ অবশ্যই তোমাদের জীবিত রাখতেন। তোমাদের পাপাচারিতার যে অবস্থা সেটি স্থায়ী রূপ নেয়, এই কারণে আল্লাহ তোমাদেরকে ডেকেছেন। যদি স্থায়ী অবস্থার অপেক্ষা থাকে যে এটি সমাপ্ত হলে এই শাস্তি আরম্ভ হওয়া উচিত, অনন্ত তো অনন্তই, অনন্তের সাথে অনন্তের সংঘর্ষ তাহলে হয়ে যাবে। যেখানেই কর্তৃত্ব হবে সেখান থেকে শাস্তি আরম্ভ হবে। এটি অনন্তের সাথে অনন্তের ইনফিনিটির সাথে ইনফিনিটির সংঘর্ষ হবে। স্থায়ী অবস্থা দেখার জন্য একে অনন্ত সময়ের প্রয়োজন, সেই কারণে সময় অল্প দেয়া হয়। আর শাস্তি যে নীতির ভিত্তিতে দেওয়া হয় তা হলো, যেহেতু পাপের অভ্যাস পোক্ত হয়ে যায় তাই এটি কখনো ছাড়ার তোমাদের সম্ভাবনা নেই। এই বিষয়টির আরেকটা দিক আছে যা করুণার সাথে সম্পর্ক রাখে তাদের জন্য, তারা পাপীদের সাথে একই সমাজে বসবাস করে। যারা পাপীদের সমাজেই থাকে তাদের জুলুম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত হয়। যদি পাপীদেরকে আল্লাহ তাআলা স্থায়ী শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে অসাধারণ দীর্ঘ জীবন দান করতেন, যেমন যদি 1 কোটি বছর তাদেরকে জীবন দেয়া হতো, তাহলে এই পৃথিবী থেকে নেক মানুষ হারিয়ে যেত। কেননা এই সকল অত্যাচারীদের জুলুমের লক্ষ্যে পরিণত করে আল্লাহ তাআলা নিষ্পাপদেরকে ধ্বংস করে দিতেন যদি তা করতেন। নবীদের ইতিহাস দেখুন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলে অনেক সময় শাস্তি খুব তাড়াতাড়ি আসে, অনেক সময় দীর্ঘ সময় নেই, কিন্তু ততটা সময়ের ভিতর আসে যে সময়ের ভিতর আসার কারণে আল্লাহর নেক এবং পাক ব্যক্তিরা ব্যক্তিদের কেউ ধ্বংস করতে পারে না আর নির্মূল করতে পারে না। যদি আরও দীর্ঘ সময় পায় যা আলেম অত্যাচারে, তাহলে নেক ব্যক্তি মিটে যেত। তাই এই বিষয়টি বোঝা আবশ্যক। তোবার বিষয়টি মানুষ এই পৃথিবীতে যে স্থায়ী অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় তার সাথে সম্পর্ক রাখে। অর্থাৎ যদি তোমরা তওবা করো, পুনরের দিকে ফিরে আসো, তোমরা পাপের সাথে যে স্থায়ী সম্পর্ক সেটিকে ছিন্ন করেছ। এরপর পুণ্যের অবস্থা যদি তোমার স্থায়ী হয় তাহলে এখন তোমাদের জান্নাত হবে স্থায়ী। এমন অবস্থায় যদি মৃত্যু আসে যখন আল্লাহর পবিত্র দৃষ্টিতে তোমাদের পুণ্য স্থায়ী হয়ে গেছে, নেকি স্থায়ী হয়ে গেছে, এটি এই আয়াতের আয়াত থেকে ভিন্ন এক ধরনের একটি বিষয়। আল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কিছু মানুষ এমন আছে যারা যাদের কুফরি বা অবিশ্বাস স্থায়ী হয়ে যায়। আল্লাহর পবিত্র দৃষ্টিতে এটিই থাকে। আল্লাহ জানেন যে এদেরকে যতই দীর্ঘ জীবন দেয়া হোক না কেন তারা পাপ করতেই থাকবে। কিছু মানুষের নেকি বা পূর্ণ স্থায়ী হয়ে যায়, তাদেরকে তিনি এই দোয়া শিখান যে তাওয়াফানা মাল আবরার, আমাদের সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করার মৃত্যু দিও যারা
তোমার দৃষ্টিতে নেকির উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হবে, এবং যখন মারা যাবে তখন পুণ্যবান হিসাবে, যারা মারা যায় পাপাচারী হিসাবে নয়। এমন মানুষ শত শত কোটি বছরও যদি জীবিত থাকে নেক কাজেই করবে, নেকির উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাই তাদের কর্মের যুগ বিচ্ছিন্ন করা এটি আল্লাহর রহমত নতুবা পুরস্কারের যুগ শুরুই হতো না। তাই পুরস্কারের যুগ, প্রতিদানের যুগ শুরু হওয়া এটিও খোদার রহমত তাদের উপর, আর তাদের কর্মের গণ্ডি কর্তৃত হওয়া এটিও খোদার রহমত। নেক মানুষ অনেক কষ্টের ভিতর জীবনযাপন করে, নেক কাজ করা কষ্টকর বিষয়। তাদের যখন এটি নিশ্চিত হয়ে যায় যে এদের কর্মের যোগ যথেষ্ট হয়েছে, সেখানে আল্লাহ তাআলা তার পরিসমাপ্তি ঘটান। এরপর তাদের নেকির সুযোগ দেওয়ার জন্য যে স্থায়ী জীবন আল্লাহ তাআলা দেন সেটি ভিন্ন একটি বিষয়। যদি কারো পরে ঠিক হওয়ার থাকে পাপের ভিতর তাদের জীবনকে দীর্ঘ করা, তার পাপকে, পাপের অভ্যাসকে পোক্ত করার জন্য নয়, বরং আল্লাহ তাআলা জানেন যে তাদের ভিতর এমন একটি অভ্যাস আছে, বৈশিষ্ট্য আছে, যে কারণে অর্থাৎ তাদের ভিতর এক ধরনের লজ্জাবোধ রয়েছে, সেই লজ্জাবোধের কারণে ইস্তিগফারের সম্ভাবনা আছে, যা ধীরে ধীরে অভ্যন্তরীণভাবে উন্নতি করছে কিন্তু এখনও ফল হিসাবে সামনে আসেনি। এমন ব্যক্তিকে অনেক সময় পাপ করা সত্ত্বেও আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দেন, অবশেষে হঠাৎ করে নেকি প্রকাশ পায়। মানুষ মনে করে যে হঠাৎ করে এ ব্যক্তি নেক হয়ে গেছে বা হঠাৎ করে ক্ষমা পেয়ে গেছে, এটি সঠিক নয়। সেই বাজারি মহিলা যার সম্পর্কে আছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুরকে দেখেছে যে পিপাসায় ছটফট করছিল, পানি অনেক নিচে যে পর্যন্ত তার মুখ পৌঁছা সম্ভব নয়, সে নিজের জুতা খুলে আর জুতা কাপড়ের সাথে বাঁধে পানি ভরতে থাকে কুকুরের পিপাসা নিবারণে, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। কেউ হয়তো ভাবতে পারে সারা জীবন পাপ করেছে, নোংরা কাজ করেছে, জুলুম করেছে, কুকুরকে পানি পান করিয়ে ক্ষমা পেয়ে গেছে, এটি ভুল কথা। মানব প্রকৃতিকে না বোঝার কারণে এমন কথা ভাবে মানুষ। এমন নেই কি যা পাপ করার সত্ত্বেও হৃদয়ে থাকে, এটি তার সবুজ শাখা ছিল, আর সেই শাখা হলো মানব জাতি এবং সৃষ্টির প্রতি সহানুভূতি, এর উপর খোদা দৃষ্টি ছিল, এবং এভাবে তার পাপ তার পাপের উপর পূর্ণ ছেয়ে যায়। এরপর এটি কোথাও বলা হয়নি, সেখানে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন। এরপর তওবার অবস্থায় তার জীবনের আরেকটি অধ্যায়ের সূচনা হয়, যেই সেই নেকি যা একটা সবুজ শাখার মতো প্রতিকূল পরিস্থিতিও জীবিত ছিল, তা অবশেষে জয়যুক্ত হয়, তার পুরো জীবনকে তা সবুজ এবং শ্যামলিমায় ভরে দেয়। এটি সূক্ষ্ম বিষয়, কিন্তু এই অর্থ করা যে হঠাৎ করে বিনা কারণে আল্লাহ তাআলা কিছু করেন এটি ঠিক নয়, কেননা আল্লাহ তাআলা তওবার বিষয় যেখানে উল্লেখ করেছেন, আলিমুন হাকিম বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তিনি সর্বজ্ঞানী, তিনি জানেন ভবিষ্যতে এমন মানুষ কী করবে, তিনি জানেন যে হেকমতের দাবি কি, হেকমত এবং প্রজ্ঞার বিষয়কে সবচেয়ে বেশি তিনি বুঝেন। এই প্রেক্ষাপটে আরও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যেসব সমস্ত হাদিস মানুষ কৃত্রিমভাবে নিজেরা বানায়, সে হাদিস দেখলেই বোঝা যায়। কোরআনে একটি কথা স্পষ্টভাবে উল্লেখ থাকে, তা সম্পর্কে তা সেই প্রেক্ষাপটে এমন কিছু কথা বলা যা মানুষের সুস্থ ফিতরত বা প্রকৃতি যাকে অস্বাভাবিক মনে করে, এবং এর পিছনে কোনো সনদও নেই, যা কয়েকশত বছর পর সংকলিত হয়। কোরআন বিরোধী যদি না হয় তা গ্রহণ করে নিতে পারেন আপনারা, কিন্তু রসুল্লাহর নাম যেহেতু এর সাথে জোরে দেওয়া হয়েছে, তাহলে এর দাবি হলো প্রকাশ স্পষ্টভাবে কোরআন বিরোধী যদি না হয় এগুলো গ্রহণ করতে পারো, কোনো গুণা নেই।
এরপর তোমরা যা করবে রসুল্লাহর ভালোবাসার কারণে করবে, কিন্তু যেখানে কোরআন বিরোধী কথা সেখানে তা গ্রহণ করা রসুল্লাহর রসুল প্রেম না, বরং রসুলের প্রতি অবমাননা, কেননা রসুলের প্রকৃত পদমর্যাদা তোমরা বোঝনি, এমন কথা গ্রহণ করেছ যা রসুল্লাহর পবিত্র পদমর্যাদার পরিপন্থী। তো আমি যে হাদিস শুনিয়েছি এটি রসুল্লাহর পবিত্র পদমর্যাদা পরিপন্থী, তাই ভালোবাসার নামে প্রেমের নামে এমন কথা গ্রহণ করা অজ্ঞতা, এটি সেই অজ্ঞতা যার জন্য তওবা করা উচিত। এখন আরেকটি হাদিস যা এই দুই অবস্থার মধ্যবর্তী অবস্থার সাথে সম্পর্ক রাখে, আবু কালাবা বর্ণনা করেন আল্লাহ তালা যখন ইবলিসকে অভিশাপ দেন সে ছাড় বা ঢিল যা আল্লাহ তালাকে কেয়ামত পর্যন্ত ছাড় দেন, সে বলে যে যতদিন আদম সন্তানের মাঝে প্রাণ আছে ততদিন আমি তার হৃদয় থেকে বের হব না। আল্লাহ তালা বলেন যে আমার সম্মানের কসম আমি তাকে তওবা গ্রহণ বা তার তওবা গৃহীত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত করব না। এই কথোপকথন এই সংলাপ কোরআনে নেই, কোরআনে এটি আছে যে সে অবকাশ চেয়েছে, বলেছে আমি তাকে পাপে লিপ্ত করব। আল্লাহ বলেছেন যে আমার বান্দা তাদের বিরুদ্ধে কখনো তুমি জয়যুক্ত হতে পারবে না। অসাধারণ একটি বিষয় এটি, কিন্তু মনে হয় কোনো সুফি এই বিষয়টা নিজে বানিয়েছেন, নেকির খাতিরে এটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যতজন পৃথিবীতে মানুষের রু আছে জীবন আছে আল্লাহ তাকে তওবার তৌফিক দেন এবং ক্ষমাও করেন। শেষ মুহূর্তে তওবা গৃহীত না হওয়া সম্পর্কে ইবনে কাসির লেখেন জীবনের ব্যাপারে যখন নিরাশ হয়ে যায়, ইসরায়েল যখন সামনে আসে প্রাণ যখন ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়, বক্ষে সংকীর্ণতা বোধ করে মানুষ, চরম কষ্টকর মুহূর্তে তওবা গৃহীত হবে না আর পালানোর কোনো রাস্তা থাকবে না, এমন অবস্থায় বাহিরে বসে ফতোয়া দেওয়ার দরকার কি? যে ব্যক্তি অবস্থায় পৌঁছে যায় কেউ জানে না তার অবস্থা কি, সে কি দেখছে বা কি দেখছে না, অনর্থক বাহিরে বসে মানুষ ঝগড়া করছে যে গৃহীত হবে বা হবে না, এটি আল্লাহর হাতে, তার ইচ্ছা, তিনি সে যা দেখেছে তোমরা তা দেখোনি। তাই এগুলো বাজে বিতর্ক, কেউ বলে যে ক্ষমা পাবে, কেউ বলে পাবে না, কারোর সিদ্ধান্ত সেখানে কাজে আসবে না। আগে কে আখি লমহাত মে ভি কবুলিয়ত তওবা এক রূহ পরবর মকালা মুকালমা। শেষ মুহূর্তে তওবা গৃহীত হওয়া এ সম্পর্কে একটা সংলাপের কথা বলা হচ্ছে। হুজুর বলছেন যে এই যে সংলাপ এটি প্রাণহারী সংলাপ মনে হচ্ছে, প্রাণদায়ী নয়, এটি মানুষদের নিজেদের বানানো সংলাপ এটি। আর যিনি লিখেছেন তিনিও খুব সুন্দর করে লিখেছেন, পরে অনেকে বলে যে সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন সালমানের পক্ষ থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চারজন সাহাবী সমবেত হন। আব্দুর রহমান বিন সালমানের পক্ষ থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চার সাহাবী নাকি সমবেত হন, একজন বলেন যে আমি হুজুরকে এই কথা বলতে শুনেছি আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর একদিন পূর্বের তওবাও গ্রহণ করেন। দ্বিতীয় সাহাবি বলেন আপনি কি রসূলুল্লাহর কাছে নিজে শুনেছেন এই কথা? তিনি বলেন যে হ্যাঁ। তখন দ্বিতীয় সাহাবি বলেন যে আমি তো হুজুরকে এই কথা বলতে শুনেছি যে আল্লাহ তাআলা বান্দার অর্ধেক মৃত্যুর অর্ধেক দিন পূর্বেও যদি তওবা করে সেটি গ্রহণ করবেন। দেখুন কিভাবে হিসাব করছেন। তখন দ্বিতীয় সাহাবি বলেন যে তৃতীয় সাহাবি তখন তাকে বলেন যে দেখুন প্রথম জন কি বলছেন, দ্বিতীয় জন কি বলছেন, প্রথম ব্যক্তির পর দ্বিতীয় ব্যক্তির কথা আরম্ভ হয়, দ্বিতীয় ব্যক্তির পর তৃতীয় সাহাবি জিজ্ঞেস করেন যে এই কথা কি আপনি রাসূলুল্লাহ থেকে শুনেছেন।
তিনি বলেন যে হ্যাঁ আমি শুনেছি। তখন তৃতীয় সাহাবী বলেন আমি তো রসুল্লাহকে কথা বলতে শুনেছি, আল্লাহ বান্দার মৃত্যুর দুই মুহূর্ত পূর্বের তবাও গ্রহণ করেন। এই কথা শুনে চতুর্থ সাহাবী তৃতীয় সাহাবীকে জিজ্ঞেস করেন যে আপনি কি এই কথা রসুল্লাহ থেকে শুনেছেন? তিনি বলেন যে হ্যাঁ আমি শুনেছি। চতুর্থ সাহাবী তখন বলেন যে আমি তো রসুল্লাহকে এই কথা বলতে শুনেছি, আল্লাহ তালা বান্দার মৃত্যুর অচেতনতা ছেয়ে যাওয়ার পূর্ব মুহূর্তের তবা গ্রহণ করেন। এতে কোনো সন্দেহ নেই যে মৃত্যুর অচেতনতা আসার পূর্বের তবা আল্লাহ তাআলা গ্রহণ করেন, কারণ কোরআনের আয়াত এটিকে সমর্থন করে। মৃত্যুর সিদ্ধান্ত যতক্ষণ হয়ে যায়নি, মৃত প্রায় ব্যক্তি যতক্ষণ যখন দেখেন যে মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে তখন আর তবা গৃহীত হয় না, এর পূর্বে কার তবা গৃহীত হয়, এটি হলো বিষয়। হুজুর বলছেন যে এটিও ঠিক নয়, কেননা কোরআনের অন্যান্য আয়াত আরো এমন কিছু ঘটনা আছে বা হাদিস আছে যা থেকে বোঝা যায় যে এটিকে অনেক বেশি জেনারেলাইজ করা যাবে না, অতি সাধারণীকরণ করা যাবে না। ফেরাউনের কথা ভাবুন, ফেরাউন যখন ডুবে যায় সে কি মৃত্যুর অচেতনতা ছাওয়ার পর আল্লাহর সাথে কথা বলছিল? সে অবস্থায় তো এই বাক্যালাভ হতে পারে না। সে বলে যে আল্লাহ যদি আমাকে রক্ষা করো তাহলে তওবা করবো, আমি মূসার উপর এবং মূসার খোদার উপর ঈমান আনছি, তুবতুল আন, এখন আমি মোমেনদের অন্তর্ভুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে এখন তো আর তওবার সময় নেই, এটি মৃত্যুর পূর্বের অচেতনতার অবস্থা নয়, তো এর পূর্বের সময়ও তওবার রাস্তা বন্ধ হয়ে যায়। কোরআনের আয়াত থেকে আরেকটি বিষয় প্রমাণিত, এক ব্যক্তি যার উপর শাস্তির সিদ্ধান্ত হয়ে যায় সেখানে অন্তিম মুহূর্তের কোনো প্রশ্ন নেই, শান্তির যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন আর তো কোনো তওবার সুযোগ নেই। যে সকল জাতি আজাবের শিকার হয়, আজাব এসে যায়, অন্তিম মুহূর্ত আসুক বা না আসুক অনেক সময় নিমিষে নিশ্চিহ্ন হয়ে যায়, শাস্তি যখন এসে যায় তখন আর কোনো তওবা নেই। আইন যখন কাউকে ধৃত করে তখন আর তওবার সুযোগ নেই। সে কারণে আমি পিছনের আয়াতের প্রেক্ষাপটে বিষয়ে এর সূচনা করেছি। আল্লাজান এর প্রেক্ষাপটে বলেছেন দুইজন এমন ব্যক্তি যদি কোনো পাপে লিপ্ত হয় তাদের সম্পর্কে যে বলা হয়েছে যদি তারা তওবা করে আর সংশোধন করে তাহলে তাদের ক্ষমা করো, এর এই অর্থ অসম্ভব মনে হয় যে পাপের অবস্থায় যদি তারা ধরা পড়ে আর এরপর তওবা করে তাহলে তাদের ছেড়ে দাও। যদি এমনটি হয় তাহলে হিসাবের এবং শাস্তি দেওয়ার যে বিধান আছে সেটি সম্পূর্ণভাবে ভেস্তে যাবে। কোরআন করিম স্পষ্টভাবে কথা উপস্থাপন করেছে পাপাচারী যতদিন ধরা না পড়ে ততদিন বা ততক্ষণ তার উপর দণ্ড চাপানো বা শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই, যদি ধরা পড়ে তখন তাকে আর ছাড়তে পারবে না, তখন দয়ার দ্বার শুধু ততটা খোলা থাকবে যতটা কোরআন খোলা রাখার নির্দেশ দেয়। যে দুজন ধরা পড়বে, ধরা পড়ার পর এটি বলা যে যদি তারা তওবা করে আর আত্মসংশোধন করে তাহলে তাদের ছেড়ে দাও, এর অর্থ এটি দাঁড়াবে যে তাদের শাস্তি দিও না, অর্থাৎ আজও হুমা দেওয়া যাবে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। হুজুর বলছেন যে একটি অর্থ করা যায় সম্ভাব্য অর্থ, আজও হুমার শুধু চারবার জুতিয়ে ছেড়ে দিলে হবে না, বরং আরও অধিক শাস্তি হওয়া চাই, বিধিনিষেধ আরোপিত হওয়া চাই যা তাদের জীবনকে কঠিন করে তোলে, তাদের স্বাধীনতা খর্ব হওয়া উচিত যেন তারা সমাজে নিষ্পাপ ছেলে মেয়ের বিরুদ্ধে হুমকির কারণ না হয়। এমন মহিলাদের উপরও বিধিনিষেধের কথা আছে, আদাল এবং ইনসাফের দাবি হলো এমন মহিলাদের উপর কিছুকাল বিধিনিষেধ
আরোপের যেখানে নির্দেশ আছে এমন দুই পুরুষের উপরও বিধিনিষেধ আরোপের শিক্ষা রয়েছে যা তাদের জীবনকে দুর্বিষহ করতে পারে। 100% না হলেও কিছুটা কষ্টের অনুভূতি থাকা চাই যে শাস্তি আরম্ভ হয়ে গেছে। এরপর তারা যদি ক্ষমা চায়, পবিত্র পরিবর্তন আসে, এরপর তাদের মাফ করা যেতে পারে। কিন্তু শাস্তি শুরু হওয়ার পূর্বে তাদের ক্ষমা চাইলে শাস্তি টলবে না, টলানো যেতে পারে না। এটি হলো শিক্ষা। তো এখানে অন্তিম মুহূর্তের পূর্বের সব তওবা গৃহীত হয় এ ধারণা ঠিক নয়। যারা পাপরত অবস্থায় ধরা পড়ে এই দুনিয়ার শাস্তি তো তারা অবশ্যই পায়, এখানে এই ধরনের তওবা গৃহীত হয় না। যারা শাস্তির নিপতিত হয়, আল্লাহর শাস্তির সময় যখন এসে যায় তখন এমন লোকদের জন্য আর কোনো তওবা নেই, এদের কোনো তওবা গৃহীত হবে না। এর পূর্বের তওবা গৃহীত হবে আর সেটি অন্তিম মুহূর্তের সাথে সম্পর্ক রাখে না। হযরত ইউনূসের জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, কেননা তখনও শাস্তি অবতীর্ণ হয়নি। এটি স্পষ্টভাবে প্রমাণিত যে তারা তখন ক্ষমা চেয়েছে যখন তারা নিশ্চিত ছিল যে নবী সত্য। আর এই নবী যেহেতু সত্য, তাই সে যে শাস্তির ভবিষ্যৎবাণী করছে সেটি পুরো হওয়া অসম্ভব নয়। তাই আজাব আসার, এছাড়া আজাব আসার পূর্বে তারা তওবা করেছে, এমনভাবে পুরো জাতি তওবা করেছে যে এরপর মানুষ ভাবতেই পারে না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তাই এমন পরিস্থিতিতে তওবা গৃহীত হয়েছে যা অন্তিম মুহূর্ত বা মৃত্যুর অচেতনতার সাথে কোনো সম্পর্ক রাখে না। তো এমন রওয়ায়েত বা ঘটনা যা দেখতে বা শুনতে ভালো লাগে, কিন্তু কোরআনের স্পষ্ট জেনারেল বিষয়ে যা খাপ না খায় সেগুলো সম্পর্কেও কিছুটা চিন্তাভাবনা করা উচিত। শুধু অতটা গ্রহণ করা উচিত অর্থ যতটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই, বাকিটা নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। কোরআনের ব্যাপক বিষয়ের সাথে কোনো এমন ঘটনাকে, রওয়ায়েতকে বিপরীত মনে করা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান এবং অবমাননার নামান্তর। আচ্ছা, আব ইন দোনো আয়াত কা দেখেন, পহলি আয়াত সে ভি এই আয়াত দুটোর পূর্ববর্তী আয়াতের সাথেও সম্পর্ক আছে। কা হ্যায় বো ইয়ে দুসরি চিঠি ওয়ালি, আচ্ছা ইয়ে তিন তিন চিঠি গুলি নেই আপনি ইত্তিয়াত ও ঠিক আছে ও ঠিক আছে। মুঝে ভুল গিয়া থা মেরি তোবা, মানে সেখা আপনি দু তিন তিন চিঠি কো লাই হালকি মুখে কোই হক নই থা, মানে খুদ ইনসে কাহা থা কি জিস সূরত পর গুফতগু হো রহি হো উসকে আগাজ পর ভি এক হুজুর মুনির জাবের সাহেবকে কিছু করতে বলেছেন, কিন্তু এখন ভুলে গেছেন যে সেটি তিনি সে কাজটা করতে বলেছিলেন। এখন মোর্তায় মুনির সাহেবকে জিজ্ঞেস করলেন যে আপনি এটা কেন করেছেন। মুনির সাহেব ব্যাখ্যা করার পর হুজুর বললেন যে আমি দুঃখিত, মেরি তওবা। অর্থাৎ হুজুর নিজেই বলেছিলেন সেই কাজটা করার, একটা তিনটা চিট লাগিয়েছেন তিনি নোটের উপর, এর কারণ হয়তো জানতে চেয়েছিলেন। ওসিয়তের বিষয় নিয়ে আলোচনা আরম্ভ হয়েছিল এই আয়াত পর্যন্ত, যে বিষয়ে আলোচিত হচ্ছে তা বলতে চাই যে কোন কোন বিষয় আলোচনা করে আমরা এখানে পৌঁছেছি। ওসিয়তের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই তো পূর্বে। আল্লাহ তাআলা বলেন যে ওসিয়ত মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে ওয়াসিয়ত বা তাকিদি নির্দেশ। এর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন যে তিলকা হুদুদুল্লাহ ওমা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা রেখার প্রতি শ্রদ্ধাশীল হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন।
ذلك الفوز العظيم ومن يأس الله ورسوله ويتعدى حدوده يدخل نارا خالدا فيها وله عذاب مهين جي الله ابن رسول ربط حبه يتخ ويتعدى حدوده ابن الله نردارت وشما كلنغن قربه تاكتني جهنم پروشت قربن وصية تير شمپر کن مدتو شته مدتو কাছে এসে এই সচরাচর ওসিয়ত করা হয়। যে ব্যক্তি ওসিয়ত করবে তাকে আরেকবার সতর্ক করা হয়েছে যে স্মরণ রেখো, মৃত্যু আসার পূর্বের কার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেই সময় যদি তওবা করো তাহলে মৃত্যুর পূর্বের সেই তওবা গৃহীত হতে পারে। কিন্তু যদি এমন অবাধ্যতা করো মৃত্যুর পূর্বেকার মুহূর্তের সাথে সম্পর্ক রাখে তাহলে ক্ষমার দ্বার নিজ হাতেই তোমরা রুদ্ধ করবে। আল্লাহর ইচ্ছা চাইলে তিনি ক্ষমাও করতে পারেন, কিন্তু তোমরা নিজেরা নিজ হাতে কিন্তু ক্ষমার দ্বার বন্ধ করছ। এর ওসিয়ত মিন আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে, আল্লাহর ওসিয়তের সাথে এর সম্পর্ক আছে। ওসিয়তের প্রেক্ষাপটে বেশিরভাবে স্মরণ রাখবে যে ওসিয়তের সময় তাকওয়াকে ভুলবে না, এমন কোনো ওসিয়ত করে যেও না যা খোদার অসন্তুষ্টির কারণ হতে পারে, কেননা এখন তওবার দ্বার যে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে واللاتي ياتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة এই আয়াতের পূর্বে ফাহিশা বা অশ্লীল কার্যকলাপের উল্লেখ এসেছে, এর সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো তাদেরকে এমন কিছু বিষয় থেকে বঞ্চিত করার প্রেক্ষাপটে এটি যা তাদেরকে তোমরা দিয়েছ কিন্তু ফেরত নিতে পারবে না। কিন্তু কোরআন বলছে যদি কেউ অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়, স্পষ্ট অশ্লীলতা যদি কেউ লিপ্ত থাকে যার যে অশ্লীলতার সুস্পষ্ট প্রমাণ আছে, এমন লোকদের কিছু অধিকার থেকে বঞ্চিত করা যায়। এমন ক্ষেত্রে যদি উত্তরাধিকার থেকে তাদের বঞ্চিত করা হয় তাহলে সেই বঞ্চনা জায়েজ, বঞ্চিত করা জায়েজ। অর্থাৎ তোমরা যা কিছু দিয়েছ বলা হচ্ছে তোমরা যা দিয়ে দাও তা ফেরত নেবে না, কিন্তু যদি স্পষ্ট অশ্লীল কাজে কেউ লিপ্ত থাকে তাহলে ফেরত নেওয়ার তোমার অধিকার আছে। জীবদ্দশায় দেয়া বস্তু ফেরত নেওয়ার অধিকার আছে, তার মৃত্যুর পর কিভাবে তাদের সেটি কাজে আসতে পারে? তো অশ্লীল মহিলাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার এই প্রমাণ এই আয়াতে পাওয়া যায়, আর এটিকে পাপ বলা যাবে না। এই শর্ত সাপেক্ষে যদি কেউ ফেরত নেয় সেটি আল্লাহর নির্ধারিত সীমার লঙ্ঘন হবে না। এই ফাঁসা বা অশ্লীলতা সম্পর্কে দুই পুরুষের কথা এখন আসে, একটা বিষয়ে পুরো বর্ণনা করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাত আলাল্লাযীনা, তো আমি আয়াতের ধারাবিন্যাস তুলে ধরছি। সব কিছু বলার পর আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাত আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, তাদের তওবা গৃহীত করা আল্লাহ তাআলা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন যারা অজ্ঞতাবশত পাপ করে, নিজের পাপ সম্পর্কে পুরোপুরি চেতনা না থাকার কারণে, পাপের চেতনা বোধ জাগ্রত হওয়ার পূর্বে পাপ করেছে, পাপকে চেনার পূর্বেই পাপ করেছে, এবং কিন্তু চেতনা বোধ সৃষ্টি হওয়ার পর তাৎক্ষণিকভাবে তওবা যদি করে, এমন লোকদের তওবা গ্রহণ করা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। কিন্তু যারা এমন করে না, আমি পূর্বেই বলেছি এমন লোকদের কোনো তওবা নেই। পরের যে আয়াত আরম্ভ হচ্ছে সেদিকে আসবো এখন। আমি আয়াতের ধারাবিন্যাস এবং এতে বর্ণিত বিষয়গুলো আপনাদের সামনে আবার এখানে বর্ণনা করলাম বিষয় স্পষ্ট করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
या अय्युहल्लज़ीना आमनू ला यहिल्लु लकुम अन तरिथुन निकाह कर निकाह तरिथुन निकाह करा ला यहिल्लु लकुम अन तरिथुन निकाह करा वला तअदुलूहुन्न लितज़हबू बिबाज़मा आतैतुमूहुन्न इल्ला यातीन बिफाहिशतिन मुबय्यना وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا. اس آیت کے مضمون کو میں نے এই আয়াতের বিষয়বস্তু তওবা সংক্রান্ত বিষয়ের পূর্বেই বর্ণনা করেছে। এই আয়াতে তওবার বিষয়ের পরে আসছে, তওবাতে যে বিষয় আছে তার উপর অধিক আলোকপাত হচ্ছে, যে ক্ষেত্রে পাপের কথা হচ্ছে, অবাধ্যতার কথা হচ্ছে। আল্লাহ পূর্বে বলেছে ওসিয়তের দায়িত্ব পালন করো, এটি তোমাদের জন্য আবশ্যক আল্লাহর পক্ষ থেকে। এটিও বলা হচ্ছে যে তওবার দ্বার বন্ধ হতে যাচ্ছে। এই আয়তে 20 নম্বর আয়তে এই বিষয়কে আবার খোলাসা করা হয়েছে। দুটো কথা এখানে বর্ণিত হয়েছে অতিরিক্ত, যা পূর্বের আয়াতে আসেনি। একটি হলো তোমাদের জন্য বলপূর্বক মহিলাদের উত্তরাধিকারী হওয়া বৈধ নয়। এখানে উত্তরাধিকারের সে বিষয় আলোচিত হচ্ছে যা জীবনের সাথে সম্পর্ক রাখে। মৃত্যুর পর উত্তরাধিকারের একটা বিষয় ছিল যা ইতি আমরা আলোচনা করেছি, কিন্তু এই আয়াতে বর্ণিত বিষয়টি জীবদ্দশায় এক অন্যের উত্তরাধিকার পাওয়ার সাথে সম্পর্ক রাখে। 20 নম্বর আয়াতে একটি রীতি ছিল মহিলাদের জবরদস্তি উত্তরাধিকারী হওয়া, সেটি কি তারপরে বলবো। এখানে বলা হচ্ছে ওলা তাদলু হন্না, তাদেরকে এতটা কষ্ট দিও না বা বিরক্ত করো না, এমন ভাবে লাঞ্ছিত করো না যে তারা এই কথা বলতে ফলে বাধ্য হবে যে যা কিছু দিয়েছ তা আল্লাহর ওয়াস্তে ফেরত দাও, কিন্তু আমাদেরকে ছেড়ে দাও নাও আর চলে যাও। অর্থাৎ মোহরানা দিয়েছ, এরপর তালাক করার ইচ্ছা হয়, তাদেরকে তালাকও দাও না, আবার জীবন দুর্বিষহ করে রেখেছ, এমন ক্ষেত্রে এই কথার অপেক্ষায় বসে থাকো না, থেকো না যে হক মেহের দিয়েছ তা নিয়ে নাও আর আমাদেরকে ছাড়ো, এর অপেক্ষায় থেকো না। আতাই তো মোহনা অর্থ হলো যা দিয়েছ বা দেয়ার অঙ্গীকার করেছ, এমন অঙ্গীকার যে যা পূরণ করা আবশ্যক। একটাই রাস্তা তাহলে ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যিনা, প্রকাশ্য কোনো অশ্লীলতা যদি লিপ্ত হয় তাহলে ভিন্ন কথা। প্রকাশ্য অশ্লীলতা বলতে কি বোঝায় তার পিছনের আয়াতে বলা হয়েছে। ফাহিশাতিন মুবাইয়্যিনার অর্থ এটি নয় যেটিকে তোমরা ফাহিশা মনে করো। মুবাইয়্যিনার একটি অর্থ হলো প্রকাশ্যে স্পষ্ট, মুবাইয়্যিনার আরেকটি অর্থ হলো যা খুব স্পষ্ট করা হয়েছে মানুষের সামনে, সেই অশ্লীলতা যার চিত্র এবং স্বরূপ তোমরা জানো। তা হলো অশ্লীলতার চারজন সাক্ষী থাকতে হবে, বিচার বিভাগ সেই সিদ্ধান্ত দে। কোন কোন মুফাসসিরের এই ব্যাখ্যা করেছেন, তারা বলেন যে এখানে বিচার বিভাগ প্রতিষ্ঠার দিকে ইশারা, কিছু এমন বিষয় আছে যে ক্ষেত্রে অপবাদ আরোপকারী বা এবং একই সাথে তোমরা অপবাদ আরোপকারী এবং বিচারক হতে পারো না, যেখানে তোমরা অপবাদ আরোপকারী যার উপর অপবাদ করা হয়েছে তার বিরুদ্ধে চার সাক্ষী উপস্থাপন করা আবশ্যক, এরপর সমাজ যে সিদ্ধান্ত দেবে। এটি সেই অর্থে বিচার বিভাগ হয়তো হবে না যা আজকে রয়েছে, কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জাতিতে বিচারের বিভিন্ন রীতি আছে, পঞ্চায়েত রয়েছে, সেটি জাতিগত সিদ্ধান্ত হবে, তোমার নিজের সিদ্ধান্ত হবে না। মুবাইয়্যিনার এই অর্থ আমি এই ক্ষেত্রে প্রযোজ্য মনে করি, এর অর্থ এই নয় যে
প্রত্যেক ব্যক্তি যাকে ফাহেশা বলবে সে শাস্তিও পাবে। আশেরো হুন্না বিল মারুফ, তাদেরকে সুন্দরভাবে গ্রহণযোগ্যভাবে রাখতে হবে। ফাহেশা মুবাইয়েনা এবং আশেরো হুন্না বিল মারুফ, এই দুইয়ের ভিতর আন্তর সম্পর্ক কি আছে? অনেকের দৃষ্টিতে পাপাচারী সাব্যস্ত হলেও তাদের সাথে সদ্ব্যবহারে কোনো ঘাটতি যেন না হয়, এটি একটি অর্থ। তৃতীয় অর্থ হলো জেনারেলি মোটের উপর তাদের সাথে সৎভাবে বসবাস করা, তাদের অধিকার খর্ব না করে বা তাদের অধিকার খর্ব করার কথা মোমেন ভাবতেই পারে না। আল্লাহ তাআলা যা বলছেন তা হলো আশেরু হুন্না বিল মারুফ, সৎভাবে বসবাস করো, এতে এহসান বা অনুগ্রহের বিষয় আছে। আদল বা ইনসাফের সুবিচার বা অবিচার করা তো দূরের কথা, বরং তাদের যা প্রাপ্য তা তাদেরকে দাও, বরং বেশি দাও, তাদের জন্য কোরবানি করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো আর সম্পদের লোভ লিপসা না হলেও যদি অপছন্দ করো তাদেরকে, আসান তাকরা হুসায়ন ওয়াজালাল্লাহ ফিহি খায়রান কাসীরা, স্মরণ রেখো যে অনেক সময় তোমরা এক বস্তুকে অপছন্দ করো কিন্তু এতে তাতে আল্লাহ প্রভূত কল্যাণ রেখে দিয়েছেন তোমাদের জন্য। এর অর্থ হলো এমন স্ত্রী যারা সারা জীবন স্বামীর সঙ্গ দিয়েছেন, স্বামী সারা জীবন তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, তালাক দেওয়ার কথা ভাবেন উনি, এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন পূর্বের অবস্থা নেই, তখন পুরুষ বলে যে একে আমি আর পছন্দ করি না। আল্লাহ তাআলা বলছেন যে এই ঠিক নয়, যে সমস্ত বিষয়কে অপছন্দ করো তার সাথে কিছু কল্যাণের দিকও তো আছে, ঘর প্রতিষ্ঠিত রাখা, ঘরের পরিবেশ সুন্দর রাখা, বাচ্চাদের তরবিয়তের দৃষ্টিকোণ থেকে তাদের সাথে সদ্ব্যবহার করো, আল্লাহর পক্ষ থেকে নসিহত। শুধু ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের ভিত্তিতে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত করবে না। আশেরু হুন্না বিল মারুফের আরেকটা দিকও আছে, এমন মহিলা যাদের চরিত্রহীন হওয়া মুবাইয়েনা অর্থাৎ প্রমাণিত, অর্থাৎ মুবাইয়েনার অর্থ হলো যার ব্যাখ্যা পূর্বে এসে গেছে, যা স্পষ্ট, তাদেরকে ঘরে রাখতে হবে। ঘরে যখন রাখবে তাদের সাথে নীচ আচরণ করো না, দুর্ব্যবহার করো না, যে এরা এখন আমাদের ঘরে বন্দি যাচ্ছে তাই ব্যবহার করো, কুকুরের মতো তাদেরকে খাবার দাও। ইংল্যান্ডের কুকুরদের কথা বলছেন, এখানে কুকুর তো শ্রদ্ধার সাথে রাখা হয়, পাকিস্তানের কুকুরদের কথা বলছি বা পাক ভারতের কুকুরের সাথে যেমন ব্যবহার করা হয় তার কথা বলছি। এরা নারী, এরা মহিলা, তোমাদের দায়িত্ব তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আবদ্ধ করে রাখার যে নির্দেশ রয়েছে কোরআন অন্যত্র, একটা ঘৃণ্য চিত্র মাথায় যে আসতে পারে কারো, সেই ধারণাকে এই আয়াত রদ করছে। মহিলাদের সাথে সদ্ভাব রাখতে হবে, তখনও সদ্ভাব রাখতে হবে যখন তাদের অশ্লীল কার্যকলাপের প্রমাণ এসে গেছে, তোমরা বিধিনিষেধের ভিতর তাদেরকে রাখছ, তোমরা তাদের নিগ্রাণ, তখনও সদ্ব্যবহার করবে। এটি ইসলামের জেনারেল নির্দেশ। গোলাম বা দাসও সকল অর্থে বাধ্য হয়, তো দাসদের সম্পর্কে রসুল্লাহর শিক্ষা রয়েছে যে নিজে যা খাবে তাকে খাওয়াবে, যা তুমি পরবে সে ধরনের কাপড় তাকে পরাবে, এমন কোনো কাজ করাবে না যা করতে গিয়ে তুমি নিজে লজ্জা পাওয়া বা নিজে কষ্ট বোধ করো, এমন শিক্ষা দাস প্রথা সম্পর্কে দেয়া হয়েছে, যে কারণে মানুষের জন্য স্বাধীন এবং দাস এবং মালিক এবং দাসের ভিতর পার্থক্য করা কঠিন হয়ে গেছে। এমন মনে হয় যেন মালিক এবং প্রভু একই ধরনের অধিকার রাখে, যেন ঘরের সমান এমন সদস্য যারা সমান অধিকার রাখে, যেখানে ইসলামে দাসদের সম্পর্কে শিক্ষা, তো দাসেরাও তো এক ধরনের আবদ্ধ জীবন যাপন করে, স্ত্রীরা যারা আবদ্ধ কারাবদ্ধ তাদের সম্পর্কে এই ধরনের শিক্ষাকে ভুলবে না। সদ্ভাব, সুন্দর ব্যবহার, সুন্দর সামাজিক আচার আচরণ আবশ্যক। এমন মহিলা যাদের
অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়া যায় তাদের সাথেও সদ্ব্যবহার অব্যাহত রাখতে হবে, যেন তাদের জীবন দুর্বিষহ না হয়ে যায়। দৈনন্দিন জীবনে তাদের যে অধিকার রয়েছে সেগুলো অবশ্যই তাদেরকে দিতে হবে, এটি ভুলবে না। তারে শুনে সার দিকে ফিরে আসি। তার মহিলাদের উত্তরাধিকারী হওয়া একটি সম্পর্ক জীবনের সাথে, আর একটি সম্পর্ক মৃত্যুর পরের অবস্থার সাথে হতে পারে। উত্তরাধিকারের সম্পর্ক সাধারণত মৃত্যুর পরের অবস্থার সাথে কি হতো এই প্রেক্ষাপটে, কিভাবে কিছু মহিলার সাথে বিয়ে করে তাদের উত্তরাধিকার খর্ব করা হতো, আরবে হয়তো এমন কোনো প্রথা ছিল যাকে নির্মূল করার জন্য কোরআন এই নির্দেশ দিচ্ছে। আসবাবুন নজুলের 83 পৃষ্ঠাতে লেখা আছে, মুফাসসিররা বলেন আসবাবুন নজুল যারা লিখেছে তারা সমস্ত মুফাসসিরদের লেখা থেকে মুফাসসিরদের কথার সার এতে বর্ণিত হয়েছে। অজ্ঞতার যুগে এবং ইসলামের প্রথম দিকে যখন পুরুষ মারা যেত, মৃত ব্যক্তির দ্বিতীয় কোনো স্ত্রীর ছেলে বা মরহুমের কোনো আত্মীয় এসে কাপড় সেই মহিলার উপর ফেলে দিত, মৃত ব্যক্তি মারা যেত, দ্বিতীয় স্ত্রীর সন্তান বলতে কি বোঝায়। তো বলা হচ্ছে কোনো ছেলে, বিধবাদের কোনো ছেলে সেই বিধবার গায়ে চাদর রেখে দিত যে তার মা ছিল না, সে নিজে অন্য কোনো স্ত্রীর অরসজাত, বিধবাদের একজন তার মা আর একজন অন্য সৎ মাও হতে পারে, সৎ মায়ের উপর সেই ছেলে নিজে চাদর রেখে দিত, বা অন্যান্য আত্মীয় চাচাতো ভাই বা অন্যান্যরা একই কাজ করত, এইভাবে যে চাদর রেখে দিত সেই মহিলাকে ভোগ করার সবচেয়ে বেশি অধিকার রাখত, কোনো নতুন হক মেহর না দিয়েই তার সাথে বিয়ে করত বা অন্য কারোর সাথে তাকে বিয়ে দিয়ে দিত, আর বিয়ে দিয়ে হক মেহর বা মোহরানা নিজেই নিত। এটি জীবিত অবস্থায় উত্তরাধিকারের সাথে সম্পর্ক করে, অর্থাৎ যা সেই মহিলার প্রাপ্ত সে নিজে নিয়ে নিত, আর সেই মহিলার যে অন্য জায়গায় বিয়ে হলে সে সেই হক মেহের নিজে রেখে দিত, একে দিয়ে সে সেখান থেকে অব্যাহতি পেত। এটি ভয়ানক একটি চিত্র যা অঙ্কন করা হয়েছে, কিন্তু স্মরণ রাখবেন যে এই কথার ভিতর অভ্যন্তরীণ বিরোধ আছে। আরব রীতি অনুসারে অন্যান্য মুফাসসিররা অন্যত্র লিখেছেন যে মহিলাকে উত্তরাধিকার হিসাবে বণ্টন করা হতো, উত্তরাধিকার পেতই না। কোনো ক্ষেত্রে বড় ছেলে উত্তরাধিকার পেত, অন্যরা বঞ্চিত হতো। যেখানে রীতি এটি সেখানে এই কথা বলা যায় সে মহিলা যেই উত্তরাধিকার পেত তা থেকে তাকে বঞ্চিত করা হতো, এই কথাটি অযৌক্তিক মনে হয়। কাহিনী যারা বানান তারা আরবের অদ্ভুত চিত্র অঙ্কন করেছেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন অজ্ঞতা থেকে মানুষ ক্রমশ দূরে সরছিল, বিভিন্ন সেই যুগের রওয়ায়েতে এগুলো দেখা যায় না। নতুবা এমন বিষয় অনেক সামনে আসা উচিত যে মানুষ এমন কাজ করেছে বা এই করেছে, একটি সম্ভাবনা থাকতে পারে, বিরল হয়তো এমনটি হতো, কিন্তু রওয়ায়েত যেভাবে আমি বলেছি যে এর ভিতর সবিরোধ রয়েছে, অভ্যন্তরীণ বিরোধ আছে। আরেকটি প্রশ্ন দাঁড়ায় যে এত বড় এত বেশি যদি মানুষ লাভবান হতে পারে যে কারো গায়ে চাদর ফেলে সে তাকে স্ত্রী বানানো যায়, তাহলে মৃত্যুর পর তো মৃত ব্যক্তির পরিবর্তে স্ত্রীদের দিকে মানুষ তাকাতো, তার ছেলেরাও ছুটতো, আত্মীয় সন্তানের ছেলেরাও ছুটতো, যে প্রথমে পৌঁছবে যে প্রথমে চাদর দেবে কোনো মহিলার গায়ে তার উত্তরাধিকার হবে। অদ্ভুত চিত্র যা মানুষের সুস্থ বিবেককে গ্রহণ করতে পারে না। অনেকে হয়তো পাশেই দাঁড়িয়ে থাকবে, মিউজিক্যাল চেয়ারে যেমন হয় সেই ধরনের চিত্র, তারা হয়তো চেষ্টা করবে আশেপাশে দাঁড়ানো, দেখবে যে প্রাণ বেরিয়েছে কিনা, মারা যেতেই তার স্ত্রীর গায়ে, মৃত ব্যক্তির স্ত্রীর গায়ে চাদর রেখে দেবে। তো এই কথাগুলো গৃহীত হতে পারে না।
কিছু কুপ্রথা সমাজে ছিল, সেই দিকে হয়তো ইঙ্গিত রয়েছে। সেই কুপ্রথাগুলোর একটি ছিল মায়েরা বিধবা, কোন ব্যক্তির বিধবা স্ত্রীরা উত্তরাধিকারে তাদেরকে বন্টন করা হতো। কিছু নিয়ম ছিল সামাজিক, সেই নিয়ম অনুসারে নবাব মোবারকা বেগম সাহেবা তার অসাধারণ নজমে উল্লেখ করেছেন, মহানবীর নারী জাতির উপর যে অনুগ্রহ রয়েছে সেগুলো উল্লেখ করেছে। পেশে নজর রাখ, পেশে নজর হে মুনগন, সেই চিত্রকে চোখের সামনে রাখো যখন তোমাকে জীবন্ত কবরস্থ হতো, কবরস্থ করা হতো। লাঞ্ছনা দেখুন, উত্তরাধিকার হিসাবে বন্টন করা হতো মহিলাদের, উত্তরাধিকার হিসাবে বন্টন করা এক বিষয়, আর চাদর নিয়ে কোনো ব্যক্তির মৃত্যুর সময় দাঁড়িয়ে থাকা, অর্থাৎ সেই বিধ মৃত ব্যক্তির স্ত্রী অর্থাৎ বিধবাদের গায়ে যে প্রথমে চাদর রাখবে তার স্ত্রী হয়ে যাবে। রাসূলুল্লাহ কখনো কোনো হাদিসে বা কোনো জায়গায় এমন কথা বলেননি। আসবাবে নুজুল যারা সন্ধান করেন তারা এই ধরনের ঘটনার সন্ধানে থাকেন। এই আয়াতকে এমন বিষয়ের অধীনে আনা ঠিক নয়। এখানে শুধু আল্লাহ তাআলা এতটা বলেছেন যে ওলা লা ইয়াহিল্লু লাকুম আন তারাসুন নিসা কারহা, মহিলাদেরকে বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হওয়ার চেষ্টা করো না, তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে বিয়ে করার বিষয়ের অন্তর্গত। আর আমি যেভাবে বলেছি মহিলাদের কিছু প্রাপ্য অধিকার আছে, সে অধিকার না দেওয়ার না দিয়ে তাদেরকে উত্তরাধিকার হিসাবে নেয়া, বন্টন করা, এ সেই সামাজিক নীতি রীতিনীতিকেও এখানে নির্মূল করা হয়েছে। অনেক এমন রয়াত আছে যাতে অন্য ইঙ্গিত রয়েছে যে কি কি হতো সেই সমাজে, সেদিকে ইশারা বা ইঙ্গিত আছে। কিন্তু তাদেলু হুন্না যে শব্দ আছে এটি নিয়ে আলোচনা হবে, আজ সময় শেষ। লা তাদেলু হুন্না, লা তাদেলু হুন্না, লা তাআদুলু হুন্না, এটি নোটে লেখা আছে লা তাআদুলু হুন্না। সামান্য কিছু কথা বাকি আছে, আগামীকাল আপনাদের সামনে বা পরশু দিন উপস্থাপন করব। আর চুনকে মুঝে আমারে প্রাইভেট সেক্রেটারি সাহেব কি বড়ি নীন মে ভরি হুই আওয়াজ আই হ্যায় কি ওয়াক্ত খতম হো গিয়া। প্রাইভেট সেক্রেটারি সাহেব বলছেন যে সময় হয়ে গেছে, ওয়াক্ত সে জ্যাদা মুঝে ইনকি হালত পর রহম আ রহা হ্যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।